খবর টবর কি চলে এসছে আজকে বিকেলের বক বক করতো তোমাদের সঙ্গে? তোমার খবর টবর কি ভালো আছো তোমরা? আজকে বুধবার, অফিস টফিস গেছিলে? অফিস টফিস হলো? হ্যাঁ, তোমাদের সঙ্গে রোজকার মতন আজকেও একটু গল্প করতে চলে আসলাম, আবড়া ঝাপড়া তাবড়া গল্প। দেখো কি সুন্দর শাড়িটা পরেছি, দেখেছ? দেখো ভালো লাগছে, শাড়িটা পরেছি ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, পুরো শাড়িতে জানো চুমকি বসানো, পুরো 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 শাড়িটা দেখো কি সুন্দর, শাড়িটার পার কাজ করা। আমার বান্ধবীদের বলছি দেখো খুব সুন্দর শাড়িটা দেখতে, আর শাড়িটার কালারটা খুব সুন্দর পিচ কালার। এই শাড়িটা আমাকে আমার বর বিবাহবার্ষিকীতে দিয়েছিল, আজ থেকে 6-7 বছর আগের কথা বলছি, বিগ বাজার থেকে কিনে দিয়েছিল। ওর বন্ধু গিয়ে তখন চাকরি করতো, ওর বন্ধু গিয়ে বিগ বাজার থেকে কিনে নিয়ে এসছে শাড়িটা। শাড়িটা আমি মাত্র একবার পরেছি, আমি আর আমার দিদি একবার পরেছি, আমার ভাইয়ের এক ভাইয়ের বিয়েতে, আর আমি আজকে পরলাম। ব্লাউজটা দেখো টাইট হয়ে গেছে, বুঝছো না? তোমাদের সঙ্গে ভিডিও করতে গেলে তো শাড়িটারই পরতে হয়, এই জন্য পরে নিলাম। আর আমি এতক্ষণ আমার ভিডিও হয়ে ছাড়াও হয়ে যেত, আমার ফোনে ডিস্টার্ব করছিলো, জানো এতক্ষণ ভিডিও নিচ্ছে, হচ্ছিলো না, কেন হচ্ছিলো না বুঝতে পারছিলাম না। কালকে ভিডিওটা দেখেছো, ভালো লেগেছে? কেমন লাগলো ভিডিও? আজকে মনে হচ্ছে এখানে একটা সেট বিল লাগে, বলো। আচ্ছা, আমরা যখন ল্যাঙ্গা পড়ি অনেকে হয়তো ওগুলো মানে কিছু বলতে পারে যে শরীর দেখাচ্ছে বা কিছু, যা সামথিং কিছু বলতে পারে, কেউ বলতে পারে কেউ নাও বলতে পারে। তো যখন ল্যাঙ্গা পরি আমরা তখন তো পেট পিঠ, তারপর এখন তো স্টাইল হয়েছে একটা সাইড এরকম বার করে রাখা, তখন তো কোনো অসুবিধা হয় না। যখন আমরা জিন্সের প্যান্ট পরি, গেঞ্জি ওপরে টপ পরি, নিচে জিন্সের প্যান্ট পরি, তখন তো আমাদের ওড়না দিতে হয় দিই না, তখন তো লোকের সমস্যা হয় না। আমরা যদি ব্লাউজ পরে এরমভাবে দিই তাতে লোকের সমস্যা কী, বলো? ওই দেখো ওই পাশে রয়েছে বুবা, এ পাশে এখন আসেনি, অ্যাঞ্জেল এখন এসে পৌঁছয়নি। এতক্ষণে আমার ভিডিও হয়ে যেত, এতক্ষণে কখন হয়ে যেত তোমার সব বক বক করা। সোনা রে সোনা, কোথায় আছো তোমরা? তাড়াতাড়ি চলে সোনা, আমি তো তোমাদের মনা তো এসে গেছি গো। ও আমার সোনা মনারা, তোমরা কোথায় আছো চলে শোনা, আমি তো তোমাদের কাছে তো এসে গেছি গো। সব ভালো লাগে, বাল শাড়ি পরলে না গা তো কুটকুট কুটকুট করে। তোমাদের জন্য সারা শুধু শাড়ি পরেছি, বিশ্বাস করো ওরা তোমাদের জন্য শাড়ি পরা, তোমাদের জন্য আমি সাজা, আমি সাজাই ভুলে গেছিলাম। আমার বড় অসুস্থ হওয়ার পরে, শরীর খারাপের পর থেকে আমি সাজা হাসা সব কিছু ভুলে গেছিলাম। শুধু এই জায়গায় এসছি তাই আমি শাড়ি পরে একটু সাজি, একটু তোমাদের সঙ্গে গল্প করে মন হালকা করি। শাড়িটা পরেছি, মারা পিটে মিটে কি কুটকুট করছে মাল, পেট মেট গুলো চুমকে চুমকে চুমকাচ্ছে, এই যে চুমকি গুলো আছে না, এই চুমকি গুলো ফুটছে সারা শরীরে, পেটে মেটে ফুটছে। লোটে মাছ কাটা দেখেছিলে কালকে? ভিডিও দেখেছিলে, ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে, কেমন লেগেছে ভিডিও? তোমরা কিছু লেখো না, কি বলবো বলো, ভালো করে একটু শেয়ার টেয়ার করো না, দুই একজন দেখছো দেখছো না, কি দেখাবো তোমাদেরকে? আমার ফোনটা খুব মানে কি অন্ধকার অন্ধকার হচ্ছে, তোমরা কিছু দেখতে পাচ্ছ? লাইভ করবো না, লাইভ করতে পারবো না, বুঝতে পারছি না কিভাবে লাইভ করবো বা কি, আমরা কিছু বুঝতে পারছি না কিভাবে লাইভ করে সেটাও তো জানি না, মানে কোথা থেকে কীভাবে লাইভ করে কিভাবে জানি, মানে আমি যখন এনজিওতে চাকরি করতাম তখন আমি সরাসরি যখন বাইরের বাচ্চাদের নিয়ে কাজ করতাম তখন লাইভ করতাম, সেই লাইভ আলাদা ফেসবুক থেকে, ইউটিউব থেকে লাইভ কী করে করবো আমি না কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। জল খেয়ে নি, অপেক্ষা কর।
খাবে, কেকে জল খাবে, কেকে খাবে জল। আজকে খেয়েছি লোটে মাছ, লোটে মাছের ঝাল আর আলু ভাজা আর মুসুরির ডাল। কালকে লোটে মাছ কাটা দেখাচ্ছিলাম না, ঘষে 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 তোমাদেরকে আমার ঘষে 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 কাটবে আর কি মাথায় রেখো। আমার যদি ভিউস না বাড়ে না তোমাদেরকে ভুটিতে আমার ঘষবো, মাথায় রেখো, ঠিক আছে? হ্যাঁ, তোমার সঙ্গে একটু আড্ডা মারতে চলে আসি রোজকার মতন। আজকেও আড্ডা মারতে আসলাম, একটু মারতে মারতে আড্ডা মারতে মারতে একটুখানি বরঞ্চ মালিশ করে নিই, তেল মালিশ না ভেসলিং মালিশ। এটা ক্রিম মা কিনিস, চান করে উঠে ক্রিম মা কিনি, একদম সময় পাই না গো, এই করতে করতে সন্ধ্যে হয়ে যায়, 5টা 5:30 বাজতে গো। কি ব্যথা হয়েছে জানো, তুমি যদি একটু মেসেজ করে দিতে আমার কেন হা 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 উল্টে যাচ্ছিল। আর স্ট্যান্ড আছে আমার, স্ট্যান্ডটা হচ্ছে ঘাড় ভাঙা স্ট্যান্ড, বুঝেছো? ঘাড় ভাঙা স্ট্যান্ডটা এখন উল্টে যাচ্ছিল, ঘাড় ভাঙা স্ট্যান্ডটা উল্টে যাচ্ছিল। এটা হচ্ছে সিঁদুরে মানে ঠাকুরের টিপ, পুজো দিয়ে টিপ পড়ছে। আর এটা হচ্ছে সিঁদুরের টিপ, এটাও সিঁদুর, এটা এটাও সিঁদুরের টিপ, কিন্তু এটা হচ্ছে ঠাকুরের, ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুরের পায়ে টিপ। আমি যেরকম সীতাতেও দিই আর কপালেও পড়ি। তা আজকে মায়ের পায়ের থেকে অল্প একটু পড়া হয়েছে, তারপর ফেস টেস হয়ে আবার সিঁদুরটা পড়লাম। কালকে বৃহস্পতিবার, কালকে লক্ষ্মী পার। আবার লোকে বলবে পায়ে কি দাগ, হ্যাঁ আমার পায়ে দাগ আছে গো, কি করবো বলো, ছোটবেলার দাগ, এটা এটা বড়বেলার দাগ, এটা ছোটবেলার দাগ, বুঝছো? এটা আমার ছোটবেলার দাগ, এটা কোনো বড়বেলার দাগ না। এই বাবা, এটা এটা আমার ছোটবেলার থেকে, ছোটবেলার আগে আমার গায়ে যেটা শুনেছি তাই নাকি ইয়ে হয়েছিল সেই দাগ। এর জন্য আমি অনেক কিছু করেছি বিয়ের পর, মানে বড় হয়ে কিন্তু কিছু হয়নি, দাগ যায়নি পায়ে হয়েছে। আর তাছাড়া আরো আমার পায়ে ইয়ে করে লোম তুলে না, ওর জন্য আরো দাগ হয়ে গেছে। আর বলবে না কেউ হাঁটু তুলে ক্রিম মারছে, এই দেখাচ্ছে, এরকম হাফ প্যান্ট পরে লোকে কিন্তু মেয়েরা ফুটবল খেলে ক্রিম মারে, এটা বলতে বলতে পারবে না কেউ, ঠিক আছে? ক্রিম টিরুম মাখা হয়ে গেল, একটু বেশি বেশি করে শেয়ার টেয়ার করো। আমার ফোনটা না কি যে করবো, একটা ফোন আমাকে কিনতেই হবে, কি করে কিনবো বলো, বলে ওষুধ কিনবো না ফোন কিনবো না বাচ্চাদের খাওয়াবো না নিজে কিছু, নিজে কত কিছু কিনতে ভাবি, ভাবলাম যে কয়েকটা ভালো ভালো ব্লাউজ কিনবো। তোমাদের সঙ্গে যখন ভিডিও করতে আসি একটু সুন্দর সুন্দর ব্লাউজ পরবো, সে আর হয় কোথায়, কপাল আমার কপালই খারাপ, ভাগ্যটা খারাপ, ভাগ্য খারাপ ছিল না গো, হাজবেন্ডটা অসুস্থ হওয়ার পরে বাড়া সব গেছে আমার কপাল, আমার ভাগ্যটাই খারাপ। মা বাবাও নেই, শ্বশুর শাশুড়িও নেই, আবদা করার মতন কেউ, কালকে চাওয়ার মতন কিচ্ছু নেই। এতে আমি ভালো আছি, আমার কিন্তু সেরকম কোনো কষ্ট নেই, একটাই কষ্ট আর্থিক কষ্টটা খুবই খুবই আর্থিক কষ্ট খুব রয়েছে, মানে ইনকাম করার কেউ নেই গো, কেউ ইনকাম করার নেই। কী করে দিন একটা একটা দিন একটা সময় যে কী করে পার করি সে আমি জানি, একমাত্র ভগবান জানে, আর কেউ জানে না। একটা দিন যে কী করে পার করতে হয় একমাত্র আমি জানি, কী যে হচ্ছে না কী করবো। দেখো কি হয়ে যাচ্ছে, উঠলে নিচ হয়েছে, নিচ উঠে নিচু হয়ে যাচ্ছে, বাড়ার মাথার মতন বাড়ার মাথাগুলো এরকম যেন লেটকে থাকে, সেগুলো বাড়ার মাথাতে লেট করে গেছে। এটা দিয়েছিল আমাকে কিনে,
আমার কিনে দে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ঠিক আছে, ওরাই আমাকে সব কিছু দেয়, আমার তো নিজের কিছু নেই, কিনে দেয় আমার মেয়ে, আমি আর আমার বোন, আমার সব বাচ্চা কাচ্চা, ননদের মেয়ে, বোনের ছেলে, ওরাই বোনের মেয়ে, ওরাই আমার কাছে সন্তান, ওরাই আমার কাছে আমার ছেলে মেয়ে, ওরাই সব কিছু, ওরাই কিনে কাটে দেয় আমাকে সব কিছু। আচ্ছা বলো তো আমাকে, মানে কি পরলে ভালো লাগে সেটা তো বলে না, শাড়ি পরলে ভালো লাগে না, সালোয়ার পরলে ভালো লাগে, নাকি চুল, আচ্ছা চুল ছাড়লে কি ভালো লাগে? চুল ছাড়লে যে কি মডেলিংটা করে, মডেলিং, আচ্ছা যারা মডেলিং করে তাদের কি বাজে বলো, সবাই কি দুনিয়ায় বাজে? ভাব যদি আমি সিরিয়াল করতাম, কোনো হয়তো সিরিয়ালে পার্ট দিয়েছে আমাকে এরকম ভাবে স্টাইল করে বসার জন্য, তো বা কিছুর জন্য, তাহলে খারাপ হবে, তাহলেও কি লোকে আমাকে গালাগালি দেবে, দিলে দেবে লোকে গালাগালি, আর কি গালাগালি শুনবো, কিন্তু আমাকে কিছু করার নেই, আমাকে যদি লোকে গালাগালি হতে আমার কিছু করার, এর কালার শাক খুঁজে পাচ্ছি না, এই নীল শাড়িটা রোজ আমি ধুয়ে দিই, ভিডিও টিডিও করে রোজ শুকাই, আর একটা সাদা শাড়ি রয়েছে সিল্কের ছোট, সেই শাড়িটা আমার মেয়ে নিয়ে গেছে, মেয়ে সেই দুর্গাপুজোর সময় না কি সে অঞ্জলি দেবে, মেজেমা তোমার সাদা শাড়িটা দাও, মেয়ে আমার নিয়ে গেছে, এখনো দিয়ে যায়নি মেয়ে আমাকে, দিয়ে গেলে সেটাকে আবার ইয়ে করে নীল শাড়িটা দিয়ে চালিয়ে দিচ্ছি, কিন্তু বাসি শাড়ি না, রোজ আমি ধুই রোজ, এই যে এইসব সব 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 জামা কাপড় একদম ভেতরে বাইরে সব কিছু ধুয়ে শুকো টুকো দিই, তারপরে বুঝেছ উল্টো পাল্টা ভেবো না, দেখো বেলসটা কি সুন্দর ডিজাইনটা, দেখো ডালগাপ থেকে বলছি, 6-7 বছর আগে দেবো, দেখতে পাচ্ছ 6-7 বছর আগে ডালগাপ থেকে করেছিলাম, আমি ডালগাপের মাস্টারজি বলে একজন আছে, ওর কাছ থেকে সব জামা কাপড় সালোয়ার, আমার সমস্ত জামা কাপড় সমস্ত স্যালোয়ার সব এরকম ডিপ গলা, সব 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 আমার ডিপ গলা, আর এখনকার কিছু না, ইউটিউব করবার জন্য যে আমি তৈরি করেছি সেটা কিন্তু না, আগের থেকেই আমার সব, আমার সিঁদুরটা উঠে গেল না, দাদা একটু সিঁদুর করি, সিঁদুর করলে মুখটা ভালো লাগে না, সবাই বলে এটা বজায় রাখার দায়িত্ব তোমাদের, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু এগিয়ে নিয়েছিল, সত্যি আমার আর্থিক অবস্থা খুব খারাপ, আমি যদি এখান থেকে কিছু করতে পারি থাকবে, সে কারণে আমি যদি কিছু করতে পারি আমি বরকে ওষুধ ডাক্তার দেখাতে, আমি অন্য কারোর মতো হতে চাই না, আজকে বিধবা হবো, কাল বিয়ে করব, তোমাদের সাপোর্টটা দরকার, আমি তাই জন্য এইসব করো, থাক আমি সিঁদুর করে আসছি, কাঁদবো না, ঠিক করে নিয়েছি কাঁদবো না, তোমাদের সামনে কাঁদলে তোমরা দেখবে না, আর কেউ ভালো লাগে কান্নাকাটি, সবার সংসারে অশান্তি, কেউ যদি একটু হ্যাপি না হয় কিছু না, কোনো আমরা যখন সিরিয়াল দেখি, সিরিয়াল কি করলে অনেকে আনন্দ পাওয়ার জন্য দেখে, সুখ লোকের ঘরে অশান্তি জন্য একটু সিরিয়াল দেখি, সেখানে যদি দুঃখ কষ্ট কান্না হয় সেটা কারোর ভালো লাগে? সব সংসারে দুঃখ কষ্ট আছে, আমি যদি এখানে এসে তোমাদের সঙ্গে কাঁদি, তোমাদের ভালো লাগবে, তোমার ভালো লাগবে, তোমার একই ভিডিও কর, সারাদিন নাকে কাঁদে কাঁদবো না, এই বলতে বলতে একটু হয়ে যায়, প্লিজ একটু এগিয়ে নিয়ে চলো আমাকে, অল্প অল্প আমার পরে সিঁদুর টিপ পরবার জন্য এই সিঁদুর যেন বজায় রাখতে পারে, এটা যেন আমার বজায় থাকে, কি বলছিল তোমাদের সাপোর্ট দরকার আমার, প্লিজ একটু সাপোর্ট করো, একটু এগিয়ে নিয়ে চলো, একটু এগিয়ে নিয়ে চলো, আমি ওই মাসি টাসিদের মতন না, আমি কার, আমি 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 কারোকে কারোকে নিয়ে কিছু বলতে চাই না, ও বিশ্বজিৎকে বিয়ে করেছে বা কাকে বিয়ে করেছে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার, আমি কাউকে নিয়ে কিছু বলতে চাই না, খালি বলতে চাই একটু এগিয়ে নিয়ে চলো আমাকে, ব্যাস আর কিচ্ছু না, কিচ্ছু দরকার নেই,
একটু এগিয়ে নিয়ে চলো, একটু সাপোর্ট করা, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, আমার বর উঠেছে, কোথায় যাও বাবা? যাও আর তুমি যাবে, যাও গামছা নাও, এই তো এইদিকে তো, যাও গামছা নাও। বাথরুমে ঘুম থেকে উঠলো, উঠে এবার বাথরুমে যাবে। একটু সাপোর্ট করো, একটু এগিয়ে নিয়ে চলো, আর কিচ্ছু চাই না আমার। ঠিক আছে, আর ভিডিওটা বেশি বাড়াবো না, আমার নেটের সমস্যা তোমরা সবাই জানো। প্লিজ একটু এগিয়ে নিয়ে চলো, আর তোমরা একটু টুকরো আমাকে এগিয়ে এগিয়ে নিয়ে চলো, আমি একটু একটু করে তোমাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। ঠিক আছে, ও বাথরুমে গেছে, ফ্রেশ হবে, ফ্রেশবো তো, হাত মুখ ধোবে, চা করে দেবো, ওষুধ খাবে, চা খাবে, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেবো, জামা কাপড় ছাড়বো, সন্ধে দেবো। ঠিক আছে, আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি হয়েছে গো, এত দুষ্ট হয়ে করে না অ্যাঞ্জেল, এক্ষুনি আমি করে আসলাম জানো, এক্ষুনি আমি বাবু শোনার কি করে এলো, বাথরুম খোলা আছে, তাও সত্য এখানে এসে বদমাইশি করে হুসুহাগু করে। আর বিশেষ করে কি বলো তো, আমাকে যদি দেখে ওরা ভিডিও করতে, আর তোমরা দেখেছো আমি ভিডিও করলে, সে সকাল সন্ধ্যে আর রাতে আমি ভিডিও করলে অ্যাঞ্জেল আমার পাশে চলে আসে, এটা একদম মানে বাস্তব। ও দৌড়ে দৌড়ে নাচতে নাচতে চলে, ওরাও জানে মায়ের এই চ্যালেঞ্জটা বা এই জায়গাটা খুব প্রয়োজন, ওরাও জেনে গেছে, তাই ওরা লাপাতে লাপাতে দৌড়তে দৌড়তে মায়ের কাছে চলে আসে। ঠিক আছে, ওরা ওরা আমাকে সাপোর্ট করে, ওরা যদি অবলা খুশি হয়ে আমাকে সাপোর্ট করে, তোমরা না করে কি আছে, তাই না? তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে পাশে থাকো, আমার পাশে থাকো, দেখতে থাকো, আর আমাকে চুল খুলে ভালো লাগে কিনা বা চুল বেঁধে ভালো লাগে কিনা, আর হচ্ছে এই যে চশমা, চশমা পরে ভালো লাগে কি চশমা ছাড়া ভালো লাগে, প্লিজ কমেন্ট করবো। দেখো আমি সবার কথা কিন্তু রাখি, আমাকে একজন বলেছে শাড়ি পরে বৌদি ভিডিও করো, আমি শাড়ি পরে ভিডিও করছি, একজন বলেছে চশমা পরলে ভালো লাগে না, আমি চশমা পরি না, যে যেরকম পরো আমি সেরকম করবো। হ্যাঁ, তবে অনেকে বলেছো কি মানে অন্যরকম ড্রেস, আমার অন্যরকম ড্রেস নেইও আর কেনার ক্ষমতা নেই, আমার যদি কখনো কেনার কোনো ক্ষমতা হয় আমি নিশ্চয়ই কিনবো, আমারও ইচ্ছে করে ভালো ভালো ড্রেস পরে তোমাদের সামনে আসে, আমার নেই, আমার এই শাড়ি ব্লাউজ আছে আমি এগুলো পরে তোমাদের সামনে ভিডিও করি। ঠিক আছে, একদম টাটা, বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো আর দেখতে থেকো, লাভ ইউ, সবার জন্য রইলো আমার তরফ থেকে অনেক 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 উপরা প্রাণ পরে এক রাশ গভীর ভালোবাসা, সবার জন্য টাটা, বাই বাই। আমার ক্রিম টিম মাখা হয়ে গেছে, এবার এক কাপ চা খাবো, খেয়ে সন্ধ্যে দেবো না, আগে সন্ধ্যে দিয়ে দেবো তারপরে চা খাবো, আগে সন্ধ্যে টন্ধে দেবো, জামা কাপড় ছাড়বো, তারপরে চা খাবো। ঠিক আছে, টাটা, বাই বাই, লাভ ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদেরকে ফলো করতে থাকো।